গ্রাম্য হাট শুধু পণ্য ক্রয় বিক্রয়ের কেন্দ্র নয়, কর্মব্যস্ত গ্রামীণ জীবনে পারস্পরিক ভাব বিনিময় ও নীতির অপূর্ব এক মিলনস্থল। এজন্য গ্রাম্য হাট পল্লী জীবনের এক উপযুক্ত যোগাযোগ কেন্দ্র বলা হয়। আজ আমরা আপনাদেরকে দেখাবো ইতালির ন্যাপোলিতে অবস্থিত একটি গ্রামীণ হাট। আপনারা হয়তো বরিশালের ভাসমান নৌকে হাট দেখেছেন, তবে ইউরোপের হাটগুলোতে আপনাকে ব্যবসা করতে হলে আপনার একটি গাড়ি থাকতে হবে, যেই গাড়ি হবে আপনার দোকান। এই হাটটি মূলত প্রতি সপ্তাহে রবিবার বসে। শহরে কোলাহলমুক্ত এই পরিবেশে আপনাকে মনে করে দিতে পারে হয়তো আপনার বাবার হাত ধরে সেই ছোট্টবেলায় হাটে যাওয়ার সেই শৈশব স্মৃতিকে। গ্রামের সাধারণ মানুষের প্রয়োজনীয় জিনিসপত্রের পসরা নিয়ে বসে হাট। খুব বেশি দামি জিনিসপত্র সেখানে বিক্রি হয় না। যেসব পণ্য গ্রামীণ শ্রমজীবী মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সক্ষম, কেবলমাত্র সেসব পণ্যই সেখানে ওঠে। হাটের দিন আশপাশে গ্রাম থেকে মানুষ নিজ নিজ পণ্য নিয়ে সমবেত হয়। সাধারণত সকাল 8টার একটু আগ থেকেই বিক্রেতাদের আগমন শুরু হয়। শুরু হয় হাটের কেনাবেচা। কেনাবেচার সুবিধার্থে হাটের এক এক অংশে এক এক পণ্যের পসরা বসে। যেমন শাকসবজি বিক্রির জন্য একটা নির্দিষ্ট অংশে শুধুমাত্র শাকসবজি রাখা হয়, তেমনি সবজি, মাছ কিংবা শীতের পোশাক বিক্রির জন্য একটি অংশ আলাদা নির্ধারিত থাকে। এছাড়াও হাটের স্বল্পমূল্যের কাপড় এবং সাজের জিনিস যেমন পুতির মালা, লিপস্টিক, নেইল পলিশ, কানের দুল, হাতের চুড়ি ইত্যাদি এসব জিনিসপত্র বিক্রির জন্য আলাদা একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা হয়। হাটে আরও দেখতে পাওয়া যায় হাঁস, মুরগি, কোয়েল পাখি, রান্নার জন্য হাঁড়ি পাতিল, শীতকালীন ফল, বইয়ের দোকান সহ সব ধরনের পণ্যের সমাহার ঘটে এই ইউরোপের হাটগুলোতে। হাট সাধারণত গ্রামের অল্প আয়ের মানুষের প্রয়োজন মেটানোর জন্যই বসে, তাই তাদের ক্রয়সীমার মধ্যেই সেখানে জিনিসপত্র আনা হয়। গ্রামের মানুষের প্রয়োজনীয় সব জিনিসপত্র সেখানে পাওয়া যায়। আর এসব হাটের ক্রেতারা যেহেতু আশপাশের লোকজন, তাই তারা খুব বেশি পণ্যের আমদানি সেখানে করে না, ফলে যা আনা হয় তা প্রায় সবই এখানে বিক্রি হয়ে যায়। দিন শেষে আবার হাটের স্থান পূর্বের ন্যায় শূন্য হয়ে যায় এবং অপেক্ষা করে আগামী হাটের জন্য। ভাষা, খাদ্যাভ্যাস, পণ্যের ধরন আলাদা হলেও এ যেন বাংলাদেশের গ্রামীণ হাটের একই চিত্র বহন করে।